হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ, একটা খুব দারুণ জিনিস এখন আলোচনা করব আজকে, যে আমরা সবসময় দেখতাম, আমি বিশেষ করে ছোটবেলা থেকে, কেউ যখন মারা যায় তার সমাধিতে বা তার যেখানে কোনো ছবি করা হয় সেখানে লেখা থাকে স্বর্গীয়, এবং তার সমাধিতেও একটা যে নেম প্লেট লেখা দেওয়া হয় সেখানেও লেখা থাকে স্বর্গীয়। তো এই কথাটির আসলে মানে কি, মানুষ মারা গেলেই তার নামে সামনে স্বর্গীয় বলা হয় বা স্বর্গীয় লেখা হয়, যে আমার পিতা স্বর্গীয় অমুক একটা নাম। তো স্বর্গীয় কথাটি আসলে এখানে ব্যবহারটা কেন লেখা হয় এবং মানুষ মারা গেলে স্বর্গীয় কথাটার প্রযোজ্য হয় কেন? তো এটা দেখা যাচ্ছে বিষয়টা বর্তমানে এটা একটা মামুলি পথা হয়ে দাঁড়িয়েছে, যে মারা যাচ্ছে তার সামনে স্বর্গীয় বলা হচ্ছে। তো সারা জীবন যদি কেউ পাপ কর্ম করে, সে পাপ কর্ম করার পর যদি মৃত্যুবরণ করলে সে কি স্বর্গে যেতে পারে? না, সেটা শাস্ত্রে বলা হচ্ছে সারা জীবন ধরে যদি কেউ পাপ করে তাহলে তাকে নরকগতি লাভ করতে হয়। আর তাই আমরা যদি বেঁচে থাকতে ধর্মীয় জীবন বা ধার্মিক জীবন পালন না করি, যদি রুলস রেগুলেশন ভগবান গীতাতে যেগুলো বলেছে সেগুলো যদি পালন না করি, তাহলে মৃত্যু পরে আমার নামের সামনে যদি স্বর্গীয় লিখে দেয় কেউ, তাহলে মানে এমন হয় যে আমি স্বর্গে চলে গেলাম। তাই আমাদেরও মনে করা উচিত না, যদি কেউ এত পাপ করেছে সারা জীবনে, কোনো ধর্মীয় জীবনযাপন করেনি, আধ্যাত্মিক বা ভগবত অনুশীলন করেনি, তার নামের সামনে স্বর্গে লিখে দিলেই তিনি স্বর্গে চলে যান না। তাই বেঁচে থাকতেই কী করতে হবে, কী করা উচিত না, স্বর্গীয় যে শব্দের যে মান, যে তাৎপর্য, সেই ধরনের জীবনযাপন করা উচিত। তো ভীষ্মদেব মহাভারতের অনুশাসন পর্বে 23 অধ্যায়ে তিনি এই ধর্মরাজ যুধিষ্ঠিরকে স্বর্গীয় লক্ষণ সম্বন্ধে উল্লেখ করছেন, মানে যারা মাংস খায় না, নেশা ভাং করে না, বিড়ি সিগারেট খায় না, যারা পরশ্রীকে হরণ করে না বা পরশ্রী সঙ্গ করে না, যারা পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল এবং পিতামাতার শুশ্রূষা করে, ভাতৃগণের প্রতি স্নেহ প্রদর্শন করে, যারা বলশালী বা ধনশালী হয়েও অত্যন্ত ধীর থাকে, জিতেন্দ্রিয় থাকে, বিনয়ী থাকে এবং অন্যের উপকার করে, ওনাকে দান করে, যারা বহু লোকের ভোজনদাতা, ধনদাতা ও রক্ষক এবং যারা আশ্রম গ্রাম নগরে স্থাপনে প্রবৃত্ত হয়, সেসব ব্যক্তিগণ স্বর্গে গতি লাভ করতে পারে বা লাভ করে থাকেন। তাই সারা জীবন যদি পুণ্যকর্ম বা পিয়াস অ্যাক্টিভিটি, পিয়াস লাইফ, ভালো সব জীবনযাপন করা না হয়, তাহলে মৃত্যুর পরে স্বর্গীয় লিখলে কেউ স্বর্গে চলে যায় না। আর ভগবান তো গীতাতে বলেছেন যে জানতি দেবব্রতা দেবান, পিতৃন জানতি পিতৃব্রতা, ভূতানি জানতি ভূতেজ্জা, জানতি মজ্জাজি নহপিমাম। যারা দেবদেবী উপাসনা করে দেবলোকে প্রাপ্ত হয়, যারা পিতৃপুরুষ উপাসনা করে পিতৃলোক প্রাপ্ত হয়, আর যারা ভূত প্রেতের উপাসনা করে তারা ভূতলোক প্রাপ্ত হয়। কিন্তু যারা ভগবানের উপাসনা করে এবং সারা জীবন ভগবত ভক্তিময় জীবন কাটায়, তারা অন্তিমে ভগবতধামে প্রবেশ করে। তাই আসুন আমরা সবাই এই ভগবত ভক্তি অনুশীলন করি এবং শুধু স্বর্গে যাওয়ার জন্য বাসনা না করে, কারণ স্বর্গ নরক দুইটাই হচ্ছে এই জড়জগতের ভিতরে, জড় ব্রহ্মাণ্ডে। তাই ভক্তদের বাসনা হচ্ছে ভগবত ধাম, ভগবানের কাছে ফিরে যাওয়ার, নিত্য আলয় ভগবত ধামে যাওয়া। কেন ক্ষীণে পুণ্যে মর্ত্যলোক বিশন্তি, যদি স্বর্গে হচ্ছে এরকম পুণ্যফল ভোগ করার স্থান, সেখানে পুণ্যফল ভোগ শেষ হয়ে গেলে আবার এই জগতে চলে আসতে হবে, তার চেতনা অনুযায়ী আরেকটা বড়ি দেওয়া হবে। আর ঠিক যেমন নরকে গেলেন, নরকে যন্ত্রণা ভোগ করার পরে তাকে আবার এই পৃথিবীতে পালন করা হবে বিভিন্ন জনিতে। তাই স্বর্গ নরকের ঊর্ধ্বে যেটি ভগবত ভক্তি করে সেই ঊর্ধ্বে ভগ্নটলে ভগবত ধামে প্রবেশ করায় হচ্ছে ভক্তের লক্ষ্য। আর ভগবান সেটিও চান যে মামুপেত্য তু কন্ত পুনর্জন্ম নবিদ্যতে, আমাকে লাভ করলে এই মৃত্যুময় সংসারে আর জন্মগ্রহণ করতে হবে না। হরে কৃষ্ণ।